হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু রাইসমার্ট বাংলা। আজকে ভারতীয় সংবিধান থেকে তোমাদের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে এসেছি, তাই খুব মন দিয়ে গোটা ভিডিওটি দেখতে এবং শুনতে থেকো। প্রেম বিহারি নারায়ণ রায়জাদা নিজ হাতে ভারতের সংবিধানটি লিখেছিলেন। সম্পূর্ণ সংবিধানটি তৈরি করতে সময় লেগেছিল 2 বছর 11 মাস 18 দিন। 1950 সালের 24শে জানুয়ারি সংবিধান পরিষদের 284 জন সদস্য সংবিধানের স্বাক্ষর করেন, তার মধ্যে 15 জন মহিলা ছিলেন। ভারতের সংবিধান গ্রহণ করা হয় 26শে নভেম্বর 1949 সালে এবং সারা দেশে লাগু হয় 1950 সালের 26শে জানুয়ারি। সমগ্র সংবিধানটি সুন্দর চিত্রাঙ্কনে সাজিয়ে তুলেছিল নন্দলাল বসুর নেতৃত্বে শান্তিনিকেতনের ছাত্রছাত্রীরা। 1789 সালের সংগঠিত ফরাসি বিপ্লবের মূলনীতি হতে সংবিধানের অন্যতম মূল মন্ত্র স্বাধীনতা, সমতা, ভ্রাতৃত্ব দ্বারা গ্রহণ করা হয়েছে। 26শে নভেম্বর দিনটি ভারতের সংবিধান দিবস হিসেবে পালন করা হয়। ভারতের সংবিধান যখন লাগু হয় তখন 395টি ধারা, 22টি অংশ এবং 12টি তফসিল ছিল। সংবিধান গ্রহণের পূর্বে প্রায় 2000 বারের বেশি সংবিধান সংশোধন করা হয়। ডক্টর বি আর আম্বেদকরকে সংবিধানের জনক বলে অভিহিত করা হয়। উনি ছিলেন সংবিধান গঠনের মূল রূপকার। তো বন্ধুরা, এই ছিল সংবিধান সম্পর্কিত বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য। কেমন লাগলো এই ভিডিওটি অবশ্যই আমাদের কমেন্ট করে জানিও, এবং এরকমই আরও ইনফরমেটিভ ভিডিও পেয়ে যাওয়ার জন্য সাবস্ক্রাইব করে নিও রাইসমার্ট বাংলা। থ্যাংক ইউ।